তো দেখো আজকে আমরা করব পাইচিত্র যে চ্যাপ্টারটা রয়েছে মানে অধ্যায় দুই যে রয়েছে কোষে দেখি দুই সেখানে তো আমরা আগের ভিডিওতে পুরো একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগের এ সব আলোচনা করেছিলাম এগুলো আলোচনা করেছিলাম সেগুলো যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটন ক্লিক করে দেখে নাও আজকে আমরা যেটা করব সেটা হলো পেজ নাম্বার উনতিরিশ এই যে চ্যাপ্টারটাই রয়েছে পাইচিত্র সেখানে আজকে আমরা শুরু করবো কত চারের দাগ থেকে পুরো চারের দাগ থেকে আমরা স্টার্ট করে ফেলবো তো দেখো চারের দাগে কি বলেছে আসল পাইচিত্র কিন্তু চারের দাগ থেকে শুরু হ্যাঁ দেখো চারের দাগে কি বলে দিয়েছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম আচ্ছা দেখো শুভম যে পরীক্ষা দিয়েছে কি কী পরীক্ষা দিয়েছে দেখো বিষয়গুলো লেখা রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এবং শরীর শরীরশিক্ষাও হাতের কাজ দেখো বাংলায় কত পেয়েছে পেয়েছে কিন্তু পনেরো আচ্ছা এখানে দেখো লেখা রয়েছে প্রাপ্ত নম্বর শতকরায় ঠিক আছে মানে একশোতে পেয়েছে দেখো পনেরো ইংরাজিতে কত পেয়েছে কুড়ি অঙ্কতে কত পেয়েছে তিরিশ পরিবেশে পেয়েছে পনেরো এবং শিক্ষা হাতের কাজে কত পেয়েছে পেয়েছে কিন্তু কুড়ি তো আমাদেরকে অঙ্কটা করতে হবে এবং এটাকে পাইচিত্রতে স্থাপন করতে হবে পাইচিত্র কীভাবে করতে হবে চলো আমরা দেখি তো প্রথমেই না আমরা এরকম কি করব চারটে ঘর কেটে নেব চলো চারটে ঘর কাটবো আর যেরমভাবে অঙ্কটাকে স্টার্ট করবো দেখো প্রথমে আমরা এখানে বিষয়গুলোকে লিখে ফেলি ঠিক আছে যে বিষয়গুলো রয়েছে যে যার ওপর পরীক্ষা দিয়েছে আসলে শুভম দেখো শুভম কী কী বিষয়ের ওপর পরীক্ষা দিয়েছে বাংলা এই বিষয়টার ওপর পরীক্ষা দিয়েছে তারপরে ইংরাজির ওপর পরীক্ষা দিয়েছে আমরা দেখো এখানে লিখবো ইংরেজি ঠিক আছে ইংরাজির ওপর পরীক্ষা দিয়েছে তারপরে দেখো অঙ্কের ওপর পরীক্ষা দিয়েছে ঠিক আছে অঙ্ক আচ্ছা এগুলো আমি কোথা থেকে দেখে দেখে লিখছি দেখো এইখানে দেখো লিখে দেওয়াই আছে বিষয়গুলো দেখো বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এইগুলো দেখে দেখে লিখছি হ্যাঁ পরিবেশ শারীর শিক্ষা তো এবারে আমরা লিখব কি পরিবেশ হুম পরিবেশ এবং তারপরে রয়েছে কি শাড়ির শিক্ষা হুম শাড়ির শিক্ষা তো এই এই বিষয়গুলো কিন্তু রয়েছে ও হাতের কাজে ও এই সাবজেক্টটার নাম আবার শাড়ির শিক্ষাও কি হাতের কাজ তো দেখো এই সাবজেক্টগুলো এইবারে দেখো প্রাপ্ত নম্বরগুলো কত কত পেয়েছে দেখো দেখো আমরা এখানে না লিখব কি তো প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ঠিক আছে তো দেখি প্রাপ্ত নম্বরগুলো ঠিক কত কত পেয়েছে তোমরা এখানে ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে দেখো বাংলায় কত পেয়েছে আমি দেখো যদি এখান থেকে দেখে দেখে লিখি দেখো বাংলায় পেয়েছে পনেরো ইংরাজিতে পেয়েছে কত কুড়ি তাহলে আমরা এখানে লিখবো বাংলায় পেয়েছে কত পনেরো ইংরাজিতে দেখো কত পেয়েছে পেয়েছে কিন্তু কুড়ি অঙ্কে দেখো কত পেয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তিরিশ পেয়েছে অঙ্কে তারপরে দেখো পরিবেশে কত পেয়েছে পনেরো এবং শারীর শিক্ষায় কুড়ি তাহলে আমরা পরিবেশে লিখবো কত পনেরো এবং শিক্ষায় কত পেয়েছে কুড়ি এইবারে আমাদেরকে এই যে পাশের দুটো ঘর এই ঘরগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রথমে এখানে আমরা কী লিখবো ভগ্নাংশ বলে দেখি ভগ্নাংশের ঘরে কি করতে হয় তাহলে দেখো এখানে প্রাপ্ত নম্বর কত পেয়েছে বাংলায় পনেরো তাহলে আমরা এখানে লিখবো কত পনেরো এবং ভগ্নাংশে প্রকাশ করব নিচে দাগ কাটব কেটে আমরা কী লিখব এইগুলোকে দেখো যোগ করে টোটাল কথা হচ্ছে পনেরো কুড়ি তিরিশ পনেরো কুড়ি সবকটাকে যদি আমরা যোগ করি না তাহলে আমরা যোগ করলে কত পাবো বলো তো দেখো আমি এখানে যোগ করে ফেলি তাহলে পেয়ে যাব দেখো কুড়ি আর কুড়ি কত চল্লিশ চল্লিশ আর তিরিশে কত সত্তর সত্তর আর পনেরো পনেরো তিরিশ তার মানে কত একশো হচ্ছে তাহলে মোট আমরা কত পেলাম টোটাল কত পেলাম দেখো একশো তাহলে এখানে আমরা কত লিখবো একশো ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে দেখো আমি এটা ভগ্নাংশে কিন্তু প্রকাশ করলাম ঠিক আছে একইভাবে দেখো এখানে দেখো কত রয়েছে ইংরাজিতে কত পেয়েছে পেয়েছে দেখো কুড়ি এখানে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি কত হবে দেখো কুড়ি লিখবো এবং এখানে টোটাল কত হয়েছে একশো তাহলে আমরা এখানে কত লিখবো একশো আবার দেখো এখানে কত অঙ্কে কত পেয়েছে তিরিশ তাহলে আমরা লিখবো কত তিরিশ এবং দাগ কাটবো এবং দেখো এখানে টোটালটা কত রয়েছে একশো তাহলে এইভাবে আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করবো আবার দেখো এখানে পনেরো তো তাহলে লিখবো পনেরো এবং নিচে লিখব একশো কুড়ি এবং এখানে যেটা হয়েছে একশো নিচে লিখবো একশো ঠিক আছে তাহলে এ চলো এবার আমরা একটু করে কাটাকুটি করি তাহলে ব্যাপারটা অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে চলো এখানে দেখো রয়েছে পনেরো আর কত নিচে কত রয়েছে একশো আচ্ছা আমরা না এটাকে কত দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় পাঁচ তিনে পনেরো তাই না আবার দেখো পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হয় দুই আর এই শূন্যটা বসে গেল পাশে পাঁচ কুড়ি একশো তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেখো উপরে পাচ্ছি কিন্তু তিন আর নিচে দেখো কত কুড়ি এই হয়ে গেল ঠিক আছে আমি দাগ কেটে দিই আলাদা করে দিই হ্যাঁ আবার দেখো কুড়ি আর একশো কাটাকুটি করবো তাহলে দেখো নিচে শূন্য পরে শূন্য কাটবে দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় এক আর দুই দিয়ে দশকে ভাগ করলে কত হয় দুই পাঁচে দশ তাহলে এখানে কত রয়েছে এক আর এখানে দেখো কত রয়েছে রয়েছে কিন্তু পাঁচ তাহলে এখানে আমরা লিখবো পাঁচ আবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে উপরে কত রয়েছে তিন নিচে কত রয়েছে দশ তিন আর দশকে তো কাটাকুটি করা যাবে না তাই না আমি এগুলোকে না আলাদা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো পনেরো আর একশোকে যদি আমি আবার কাটাকুটি করি তাহলে দেখো কত হবে পনেরো আর একশোকে যদি কাটাকুটি করি এখানেই দেখো করেছিলাম পনেরো আর একশোকে কাটাকুটি করে দেখো কত হয়েছিল তিন বাই দশ তো আমি এখানেই লিখে দিচ্ছি হ্যাঁ তিন বাই দশ হবে কাটাকুটি করে সরি তিন বাই কুড়ি হবে তিন বাই কুড়ি আবার দেখো তোমরা এখানে কুড়ি আর একশোকে কাটাকুটি করে কথা হবে এখানে দেখো কুড়ি আর একশোকে করে কথা হয়েছিল কাটাকুটি করে এক বাই পাঁচ তো এখানেও হবে কি এক বাই পাঁচ তো আশা করি তোমরা ভগ্নাংশটা কীরকমভাবে হবে বুঝতে পেরে গেছো এইবারে আমরা যেটা করব সেটা হলো কি কেন্দ্রীয় কোণ ঠিক আছে কেন্দ্রীয় কোণ দেখো কীরকমভাবে করবো এখানে এই যে ভগ্নাংশটা আমরা দেখো কত পেয়েছি তিন বাই কুড়ি তো তাহলে আমরা লিখব তিন বাই কুড়ি টু কেন্দ্রীয় কোণ বললে আমরা সবসময় তিনশো ষাট অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে আমরা কিন্তু গুণ করবো সবসময় কেন্দ্রীয় কোণের বেলায় আমরা কত দিয়ে গুণ করব কেন্দ্রীয় কোণের বেলায় কিন্তু আমরা তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ সব সময় ঠিক আছে আবার দেখো এখানে ভগ্নাংশটা কত পেয়েছি পেয়েছি কিন্তু এক বাই পাঁচ তাকে গুণ করব কত দিয়ে এই তিনশো ষাট তারপরে ভাবো আবার দেখো এখানে ভগ্নাংশটা কত রয়েছে তিন বাই দশ তাকে গুণ করব কত দিয়ে এই সেই তিনশো ষাট দিয়েই গুণ হবে সব আবার দেখো এখানে কত পাওয়া গেছে তিন বাই কুড়ি একে গুণ করব কত দিয়ে তিনশো ষাট মানে সবাইকে এই তিনশো ষাট দিয়ে আমরা গুণ করব ঠিক আছে আবার এক বাই পাঁচ তাকে গুণ করব কত তিনশো ষাট দিয়ে ঠিক আছে তাহলে চলো আমরা না এবারে একটু কাটাকুটি করি দেখো আমরা যদি প্রথমের এইটুকুনি করি এই যে তিন বাই কুড়ি ইন্টু তিনশো ষাটে যদি কাটাকুটি করি তাহলে দেখো কেমন হবে দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কী করলাম কেটে দিলাম এবারে দেখো এখানে কত রয়েছে দুই আর এখানে দেখো কত রয়েছে ছত্রিশ আমরা যদি দেখো দুই দিয়ে ছত্রিশকে ভাগ করি কত হবে আমরা যদি দেখো এখানটায় দেখো আমি করছি ছত্রিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দুই এককে দুই এক ষোলো দুই আটে ষোলো তাহলে দেখো কত হচ্ছে পাচ্ছি দেখো আঠেরো তাহলে দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে হবে এক এবং ছত্রিশকে ভাগ করলে কত হবে হবে কিন্তু আঠেরো ঠিক আছে তাহলে চলো এবার আমরা গুণ করে ফেলি দেখো এখানে কত রয়েছে তিন গুণ আঠেরো তাহলে তিন আটের অঙ্ক কত চুয়ান্ন সাথে কিন্তু আমরা ডিগ্রি লিখবো যেহেতু এখানে ডিগ্রি আছে আবার তোমরা এখানে ভালো করে দেখো দেখো এখানে এবারে এই ভগ্নাংশটার গুণ করব দেখো এক বাই পাঁচ ইন্টু তিনশো ষাট তো দেখো পাঁচ দিয়ে আমরা যদি তিনশো ষাটকে ভাগ করি কত হবে দেখি তো দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হয় এক আর পাঁচ দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ করি তাহলে দেখি তো কত হয় আমরা যদি দেখো তিনশো ষাটকে ভাগ করি না পাঁচ দিয়ে তাহলে দেখি কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত এক দশ পাঁচ দুগুণে দশ তাহলে আমরা দেখো কত পাচ্ছি পাচ্ছি কিন্তু বাহাত্তর ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখবো লিখবো কিন্তু বাহাত্তর আর দেখো এক গুণ বাহাত্তর করলে কত হবে এই দেখো এক গুণ বাহাত্তর করলে হবে বাহাত্তর ডিগ্রি তাই না চলো এবারে পরের কাটাকুটিটা খুবই সোজা দেখো শূন্য শূন্য কেটে দেব আর আমরা তিন আর ছত্রিশকে গুণ করব তাহলে দেখো কত হবে তিন ছয় আঠেরো আট হাতে আছে এক তিন তিরকে নয় রেখে দশ একশো আট ডিগ্রি আবার দেখো এখানে যেমন দেখো তিন বাই কুড়ি ছিল ইন্টু তিনশো ষাট করে কত হয়েছিল চুয়ান্ন ডিগ্রি হয়েছিল না কাটাকুটি করে তাহলে চলো কাটাকুটি করি নিচে শূন্য পরে শূন্য কাটি দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে এই দেখো এখানেই করেছি দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত আঠেরো ঠিক আছে তাহলে দেখো তিন গুণ আঠেরো কত হবে তিন আঠেরো চুয়ান্ন আবার দেখো পাঁচ দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ করি কত হবে দেখো পাঁচ এককে পাঁচ তিনশো ষাটকে ভাগ করলে এই দেখো এখানে করেছি পাঁচ দিয়ে তিনশো ষাটকে ভাগ করে কত হয়েছে বাহান বাহাত্তর তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি এক গুণ বাহাত্তর মানে কত বাহাত্তর ডিগ্রি তাহলে এই আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এইবারে এই আমরা করলাম অঙ্কটা কমপ্লিট এইবারে আমাদেরকে কী করতে হবে পাইচিত্র আঁকতে হবে পাইচিত্র আঁকবার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের কিন্তু একটা বৃত্ত আঁকতে হবে তো প্রথমে দেখো আমাদেরকে কি করতে হবে একটা বৃত্ত আঁকতে হবে পাইচিত্র আঁকতে গেলে ঠিক আছে তো প্রথমে দেখো আমি একটা কি করলাম দেখো একটা বৃত্ত আঁকছি দেখো এই দেখো আমি একটা কি করলাম বৃত্ত এঁকে নিলাম ঠিক আছে তোমরা আশা করি বৃত্তটা বুঝতে পারছ হুম দেখো আমি কী করলাম একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এবং যেখানে আমি কম্পাসটা বসেই ছিলাম এটা তো কেন্দ্র দেখো এই জায়গাটা আমি এরকম করে নিলাম এবারে আমাদেরকে দেখো যে জিনিসটা দেখে দেখে অঙ্কটা করতে হবে তোমরা কিন্তু ভালো করে বুঝবে দেখো আমাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে না তোমরা যদি ভালো করে এখানে দেখো দেখো এই যে বাংলা বাংলাটা মানে কত ডিগ্রি এই দেখো বাংলা মানে কিন্তু এই চুয়ান্ন ডিগ্রি বুঝতে পারলে তাহলে আমরা দেখো কীরকমভাবে করব। দেখো আমরা না প্রথমে এরকম একটা আগে দাগ কেটে নিই ঠিক আছে এরকমভাবেও একটা দাগ কেটে নিলাম ঠিক আছে চলো এবারে বাংলাটা কত বলে দিয়ে চুয়ান্ন ডিগ্রি তাহলে দেখো আমরা চুয়ান্ন ডিগ্রি কীরকমভাবে করবো দেখো আমরা চাঁদা বসাবো এখানে তাহলে দেখো এই যে চাঁদার যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা এই লাইনটাকে না আমরা এই লাইনের ওপরেই বসাবো আর দেখো এই যে মাঝখানে এই বিন্দুটা সেটাকে এই বিন্দুটার ওপর বসাবো যেরকমভাবে কোন অঙ্কন করে আর কি ঠিক আছে তাহলে আমরা এরকমভাবে কোন আঁকবো তাহলে তোমরা আগে ভালো করে দেখো বাংলা মানে কত ডিগ্রি বলে দেওয়া আছে দেখো বাংলা মানে কিন্তু চুয়ান্ন ডিগ্রি তো চলো আমরা ওরা বাংলা মানে কিন্তু চুয়ান্ন ডিগ্রি আঁকবো তাহলে দেখো এই আমি দেখো বসালাম এবারে দেখো চুয়ান্ন ডিগ্রি আঁকবো তাহলে দেখো এই যে ভেতরের নাম্বারগুলো সব সময় আমরা দেখবো কিন্তু হ্যাঁ তো দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ এর মধ্যে চুয়ান্ন কোথায় কোথায় হবে দেখো এই পঞ্চাশ আর দেখো পঞ্চান্ন ঠিক আগের ঘরটা হবে কি চুয়ান্ন দেখো এরকমভাবে করলাম তো এবারে দেখো আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করব। এখান থেকে এতটা কিন্তু আমরা এই বৃত্তের বাইরে বেরোবো না যুক্ত করবার নাম করে আমরা দাগটা কাটবো কিন্তু বৃত্তের বাইরে বেরোবো না এতটা অবধি করে থেমে যাব বোঝা গেল তাহলে এটা আমরা কত করলাম এটা কিন্তু আমরা করলাম চুয়ান্ন ডিগ্রি এবং এটা কোন সাবজেক্টের দেখো সাবজেক্টটাও দেখো কিন্তু আমরা জানি বাংলা বাংলা করলাম তাহলে এখানে কিন্তু আমরা লিখবো কি বাংলা বলে যে সাবজেক্টটার উপর দাগ কাটলাম সেটা লিখবো ঠিক আছে এইবারে আমরা খাতাটাকে হালকা একটু ঘুরিয়ে নেব হালকা এরকম একটু ঘুরিয়ে নেব তার আগে আমরা দেখিনি ইংরাজিটা কত ডিগ্রি বলেছে দেখো ইংরাজি কিন্তু বলে দিয়েছে তোমরা যদি ভালো করে দেখো বাহাত্তর ডিগ্রি তাহলে চলো আমরা বাহাত্তর ডিগ্রি কাটবো তার আগে খাতাটাকে একটু হালকা ঘুরিয়ে নেব একটা করে দাগ কাটবো আর খাতাটা হালকা করে আমি ঘুরিয়ে নেবো ঠিক আছে তো দেখো এবার বাহাত্তর ডিগ্রি কীভাবে কাটবো তোমরা দেখো এই যে দাগটা দেখতে পাচ্ছ তো এই দাগের ওপর আমরা চাঁদার এই লাইনটাকে বসাবো দেখো আমি চাঁদার এই লাইনটাকে দেখো বসালাম ঠিক আছে এবারে আমরা বাহাত্তর ডিগ্রি কাটবো সবসময় ভেতরের নাম্বারগুলোকে দেখবে হ্যাঁ ভেতরের নাম্বার দেখো এই সত্তর দেখতে পাচ্ছো তো এই সত্তর সত্তরের দু দুঘর পরেই কি বাহাত্তর বুঝতে পারলে সত্তরের টিক দুঘর পর বাহাত্তর তাহলে দেখো আমরা এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করব তো এরকমভাবে দাগ কাটবো কিন্তু বৃত্তের বাইরে দাগ বের করা যাবে না তাহলে এটা আমরা কত বললাম করলাম কিন্তু বাহাত্তর এবং সাবজেক্টের নাম কি ছিল ছিল কিন্তু ইংরাজি ঠিক আছে ইংরেজি ছিল সাবজেক্টের নাম ঠিক আছে তাহলে এই হয়ে গেল চলো তারপরে দেখি এরপরে দেখি কী সাবজেক্ট রয়েছে দেখি তো অঙ্ক দেখো অঙ্কটা দেখো কত ডিগ্রি রয়েছে রয়েছে কিন্তু একশো আট ডিগ্রি তাহলে দেখো আমরা খাতাটাকে কিন্তু আগেরবার যতটা এরকম হেলিয়েছিলাম তার থেকে আরও বেশি একটু হেলিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো আমরা খাতাটা যতটা হেলিয়েছিলাম তার থেকে কিন্তু আরও বেশি ঘুরিয়ে পুরো একদম এইরকম করে দেবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি কীরকম ঘোরালাম এইবারে দেখো আমরা চাঁদাটাকে কোথায় বসাবো এবারে এই যে নতুন লাইনটা তৈরি হলো একটা করে নতুন লাইন সৃষ্টি হবে এবং তার উপরে আমরা চাঁদাকে বসাবো এবারে একশো আট ডিগ্রি বলেছে তাহলে দেখো আমরা একশো আট ডিগ্রি কীরকমভাবে করবো করব এই দেখো একশো একশো দশ একশো দশের ঠিক দুঘর আগে দুঘর আগে হলো কত একশো আট তাই না তাহলে এই তো এই বিন্দুটার সঙ্গে আমরা যুক্ত করব হুম এই বিন্দুটার সঙ্গে আমরা কী করব যুক্ত করব এই এরকম ঠিক আছে তাহলে এটা আমরা কত করলাম বলো তো আমি আবার খাতাটাকে সোজা করে নিচ্ছি দেখো এটা আমরা কত করলাম তো একশো ডিগ্রি এবং এই সাবজেক্টটার নাম দেখো কী ছিল ছিল কিন্তু অঙ্ক ঠিক আছে এর নাম ছিল কিন্তু অঙ্ক তাহলে বুঝতে পারলে কীরকম হলো তাহলে তাহলে এবারে নতুন দাগ কোনটা তৈরি হলো দেখো এবারে কিন্তু নতুন দাগ এইটা তৈরি হলো এবারে এইটার ওপর আমাদের চাঁদা বসাতে হবে তাহলে আমি কীরকমভাবে ঘোরাবো এই দেখো আবার ঠিক ওই আগের মতো ঠিক দেখো এরকমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি 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 ঘুরিয়ে নতুন দাগ কোনটা তৈরি হয়েছে দেখো নতুন দাগ কোনটা তৈরি হয়েছে নতুন দাগ কিন্তু তৈরি হয়েছে এইটা এই যে এইটা কিন্তু তৈরি হয়েছে নতুন দাগ তাহলে আমরা সেই নতুন দাগের ওপর আবার চাঁদাকে বসাবো ঠিক আছে এবার দেখো কীরকমভাবে করব। আবার চুয়ান্ন ডিগ্রি বলেছে অঙ্কটা কিন্তু দেখবে চুয়ান্ন ডিগ্রি বলেছে অঙ্ক কিন্তু চুয়ান্ন ডিগ্রি বলা আছে তাহলে চুয়ান্ন ডিগ্রি কত হবে পঞ্চাশ এই পঞ্চান্ন ঠিক তার আগের ঘর হলো চুয়ান্ন তাই না তাহলে এই চুয়ান্নর সঙ্গে যোগ করবো কেন্দ্রটাকে তাহলে আমরা এরকমভাবে বেরোবো কিন্তু বৃত্তের বাইরে আর বের করা যাবে না তাহলে এই হলো চুয়ান্ন ডিগ্রি সাবজেক্টের নাম কি আচ্ছা এটা তো অঙ্ক হয়ে গেলে এটা হলো পরিবেশ এটা হলো পরিবেশ কিন্তু হ্যাঁ পরিবেশ কত হলো পরিবেশ কিন্তু হলো চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে তো লাস্ট যেটা চুয়ান্ন ডিগ্রি হয়ে যাওয়ার পর লাস্ট যেটা পড়ে রয়েছে না বাহাত্তর সেটা কিন্তু করতে হবে না এই ফাঁকা ঘরটা আপনা আপনি হয়ে যাবে বাহাত্তর সবসময় মনে রাখবে ফাঁকা ঘর কিন্তু আপনাপনি হয়ে যাবে কি বাহাত্তর আর এটা আমরা এরকমভাবে লিখে দেবো বাহাত্তর ডিগ্রি এবং এইটা সাবজেক্টের নাম কি শাড়ির শিক্ষা ঠিক আছে শাড়ির শিক্ষা বলে আমরা লিখব ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের পাইচিত্র ঠিক আছে তো দেখো এবারে আমরা করে ফেলো পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কে দেখো কী বলে দিয়েছে আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম দেখো জিনিসগুলোর নাম দেখো কী কী লেখা রয়েছে সাধারণ পাউরুটি স্লাইস পাউরুটি কেক বিস্কুট এবং মূল্যও দেখো লেখা রয়েছে যে সাধারণ পাউরুটির দাম তিনশো কুড়ি স্লাইস পাউরুটির দাম একশো টাকা কেকের দাম একশো ষাট টাকা বিস্কুটের দাম একশো চল্লিশ টাকা তো আগে না প্রথমে আমরা কি করব দেখো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর নামকে আগে আমরা লিখে ফেলি খাতায় তাহলে দেখো জিনিস এবং জিনিসগুলোর নাম দেখো কী কী রয়েছে প্রথমে দেখো রয়েছে কি সাধারণ পাউরুটি তাহলে আমরা দেখো লিখবো কি সাধারণ পাউরুটি আমরা কি লিখলাম দেখো সাধারণ পাউরুটি ঠিক আছে তারপরে দেখো যে জিনিসটা রয়েছে সেটা দেখো রয়েছে কি স্লাইস পাউরুটি তারপরে দেখো রয়েছে কি স্লাইস পাউরুটি ঠিক আছে সাধারণ পাউরুটি তারপরে কী হলো স্লাইস পাউরুটি তারপরে দেখো রয়েছে কেক এবং শেষে রয়েছে দেখো বিস্কুট দেখো এই চারটে জিনিস রয়েছে এবং এই চারটে জিনিসে এর দেখো মূল্য এবার মূল্যগুলোকে যদি আমরা দেখি মানে চারটে জিনিসের দেখো দাম কী কী রয়েছে দেখো স্লাইস পাউরুটির দাম কত তিনশো কুড়ি টাকা সরি সাধারণ পাউরুটির দাম দেখো কত তিনশো কুড়ি টাকা তাহলে চলো আমরা লিখবো তিনশো কুড়ি টাকা তারপরে দেখো স্লাইস পাউরুটির দাম কত একশো টাকা কেক একশো টাকা স্লাইস পাউরুটির দাম একশো টাকা তারপরেরটা একশো টাকা এবং তারপরেরটা কত একশো টাকা ঠিক আছে তাহলে এই মোটামুটি আমাদের লেখা হয়ে গেল। ঠিক আছে এবারে আমরা যেটা করবো সেটা হলো কি ভগ্নাংশ এবার এগুলোকে আমরা যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে দেখি তো কত হবে তিনশো কুড়ি যেমন আছে আছে তাহলে এখানে আমরা কী লিখবো এইগুলোকে যোগ করে দেখি এইগুলোকে যোগ করে মোট কত হচ্ছে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো শূন্য 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 চা চার আর ছয় কত দশ আর দুয়ে বারো দুই আবার হাতে আছে এক এবং যোগ করলে হবে চার আর তিনে সাত কত হচ্ছে দেখো সাতশো কুড়ি তাহলে এখানে আমরা লিখবো কত সাতশো কুড়ি টোটালটা মোটটাকে লিখবো আবার দেখো এখানে রয়েছে একশো নিচে ভগ্নাংশের দেখো নিচে কত লিখব এখানে সাতশো কুড়ি সবসময় টোটালটাকে লিখতে হয় আবার দেখো একশো ষাট নিচে কত লিখবো এই দেখো সাতশো কুড়ি আবার দেখো এখানে দেখো কত রয়েছে একশো চল্লিশ তার দেখো আমরা নিচে কত লিখবো সাতশো কুড়ি এবারে একটু কাটাকুটি করে না এগুলোকে ছোটো করে নিই এগুলোকে একটু তাহলে দেখো আমরা এই দেখো শূন্য শূন্য কাটলাম এবারে দেখো এখানে রয়েছে কত বত্রিশ আর এখানে বাহাত্তর দুজনেই কার নাম তাতে আসে দেখো বত্রিশ আর বাহাত্তরকে যদি আমরা দেখি দুজনেই আটের নাম তাতে আসে তাহলে দেখো আট চারে বত্রিশ আমরা বলতে পারি আট চারে বত্রিশ তাই জন্য আমি দেখো চারটাকে উপরে লিখলাম এবং আট নয় বাহাত্তর তাহলে দেখো নয়টাকে আমি এখানে লিখছি ঠিক আছে আবার দেখো নিচে শূন্য উপরে শূন্য কাটলাম তাহলে দেখো দশ আর বাহাত্তর দুজনকে কী দিয়ে ভাগ করা যায় দশকে দুই দিয়ে ভাগ করা যায় করলে কত হয় দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ উপরে লিখি পাঁচ এবং আমরা যদি দুই দিয়ে বাহাত্তরকে ভাগ করি কত হবে বাহাত্তরকে কিন্তু দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখবো ছত্রিশ আবার কাটাকুটি করে নিচে শূন্য পরে শূন্য কাটলো দেখো এখানে রয়েছে ষোলো আর এখানে কত রয়েছে বাহাত্তর আট দিয়ে যদি কাটি তাহলে কত হবে দেখো আট দুগুণে ষোলো দুই এখানে আমি দুই লিখছি হ্যাঁ ওপরে এই দুইটাকে তো আবার এখানেও লিখতে হবে আর আট নয় বাহাত্তর ঠিক আছে আট নয় বাহাত্তর তাহলে এই নয়টাকে আমি আবার এখানেও লিখছি ঠিক আছে আবার দেখো নিচে শূন্য উপরে শূন্য কী হবে কাটা গেল তাহলে আবার যদি দুই দিয়ে আমরা কাটি তাহলে দেখো দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হবে দুই চোদ্দ দেখো আমি এখানে লিখলাম সাত এই সাতটাকে আমি আবার এখানে লিখছি আবার দেখো দুই দিয়ে আমরা যদি বাহাত্তরকে ভাগ করি কত পাবো ছত্রিশ কিন্তু পাবো ঠিক আছে দেখো আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি বাহাত্তরকে যদি আমি দুই দিয়ে করি না তবে দুই দিনে কত ছয় বিয়োগ করলে কত হচ্ছে এক বারো দুই ছয় বারো তাই জন্য দেখো দুই দিয়ে বাহাত্তরকে ভাগ করলে ছত্রিশ তাই জন্য দেখো এই জায়গায় লিখেছি ছত্রিশ এখানে লিখেছি ছত্রিশ বুঝতে পারা গেল এইখানে আমরা কি লিখবো লিখবো কিন্তু কেন্দ্রীয় কোন ঠিক আছে এখানে আমরা লিখব কিন্তু কেন্দ্রীয় কোণ এবং কেন্দ্রীয় কোণের মান সর্বদা কত হয় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এই ভগ্নাংশগুলো যেমন দেখো এই ভগ্নাংশটা রয়েছে চার বাই নয় তাকে আমরা গুণ করব কত এই তিনশো ডিগ্রি দিয়ে ঠিক আছে আবার দেখো এখানে ভগ্নাংশটা কত রয়েছে পাঁচ বাই ছত্রিশ তাকে আমরা গুণ করব কী দিয়ে তিনশো ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে ভগ্নাংশটা কত রয়েছে দুই বাই নয় তাকে আমরা গুণ করব কত দিয়ে সেই তিনশো ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে কত হচ্ছে সাত বাই ছত্রিশ তাকে আমরা গুণ করব কত দিয়ে তিনশো ডিগ্রি দিয়ে ঠিক আছে এবার কাটাকুটি করি দেখো এখানে কত রয়েছে নয় তাহলে নয় দিয়ে নয়কে ভাগ করলে কত হয় এক নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে হবে কিন্তু চার আমি নিচে লিখছি হ্যাঁ চার শূন্য টাকা যদি কেটে দিই তাহলে এখানে হবে শূন্য তাহলে দেখো এখানে কত হচ্ছে চল্লিশ আর চার যদি গুণ করি কত হবে চল্লিশ আর চারকে যদি আমরা গুণ করি পাবো কিন্তু চার চারের ষোলো একশো ডিগ্রি টাকা আমার ওপরে লেখা উচিত ছিল আচ্ছা ওপরেই লিখে দিচ্ছি হ্যাঁ টাকা কেটে নিলে হয়তো বুঝতে অসুবিধা হবে এখানে লিখে দিচ্ছি টাকা কেটে হ্যাঁ আচ্ছা এবারে চলো আবার কাটাকুটি করি দেখো ছত্রিশ দিয়ে ছত্রিশকে ভাগ করলে এক ছত্রিশ দিয়ে ছত্রিশকে ভাগ করলে এক শূন্যটাকে কেটে পাশে নিয়ে নিই তাহলে দেখো পাঁচ গুণ দশ অর্থাৎ কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আবার দেখো নয় দিয়ে নয়কে ভাগ করলে এক ছত্রিশকে ভাগ করলে কত হবে নয় চারে ছত্রিশ শূন্যটাকে কেটে এখানে বসিয়ে দিই তাহলে দুই গুণ চার আট আশি ডিগ্রি আবার দেখো ছত্রিশ দিয়ে ছত্রিশ কে বাক করলে এক ছত্রিশ ছত্রিশ কে ভাগ করলে এক শূন্যটাকে কেটে এখানে বসিয়ে দিই তাহলে সাত গুণ দশ কত হবে সত্তর হবে তাই না তাহলে এই আমরা অঙ্ক কমপ্লিট করে ফেললাম এইবার আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু করতে হবে পাইচিত্র তো চলো পাইচিত্রের জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে হবে তো দেখো প্রথমেই আমরা কি করবো একটা বৃত্ত অঙ্কন করব ঠিক আছে চলো বৃত্ত অঙ্কন করি বৃত্ত তো দেখো এই দেখো আমি একটা বৃত্তকে এঁকে নিলাম ঠিক আছে ঠিক আছে বৃত্ত অঙ্কন হয়ে গেল এবং যেখানে আমি কম্পাসটা বসেই ছিলাম সেটাকে একটা কেন্দ্র করে নিলাম ঠিক আছে এবারে কি করব আমরা এর ওপর দিয়ে একটা দাগ কেটে নেবো ঠিক আছে ঠিক কোন আঁকবার জন্য ঠিক যেরকম দাগ কাটতে হয় সেরকম আমরা কি করলাম দাগ কেটে নেব হ্যাঁ এইবারে দেখো কিভাবে আমরা করবো চাঁদাটাকে নেবে তাহলে প্রথমে দেখো সাধারণ যে পাউরুটি না দেখো সাধারণ পাউরুটি দেখো কত ডিগ্রি রয়েছে দেখো একশো ষাট ডিগ্রি তাহলে একশো ষাট ডিগ্রি এখানে আমরা আঁকবো তো দেখো কীভাবে আঁকবো তোমরা আগের অঙ্কটা দেখে আশা করি বুঝে গেছো চাঁদাটাকে আমরা বসাবো ঠিক এই দাগের ওপর বসিয়ে একশো ষাট ডিগ্রি আঁকবো তাহলে ভেতরের নাম্বার সবসময় দেখতে হয় ভেতরের নাম্বার অনুযায়ী দেখো একশো ষাট ডিগ্রি এই দেখো একশো ষাট ডিগ্রি দেখতে পেয়েছো তাহলে দেখো একশো ষাট ডিগ্রি কোথায় হচ্ছে এই দেখো এই হলো একশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এইখানে দেখো আমি কী করলাম একটা বিন্দু দিলাম দেখো একশো ষাট ডিগ্রির এখানে বিন্দুটাকে একটু এরকম করে নিই এবারে আমরা এই দুটো বিন্দুকে না কী করবো বলো যুক্ত করব এবারে যুক্ত যখন করব এরকম যুক্ত করতে হবে তো কিন্তু বৃত্তের বাইরে বেরোনো যাবে না তাই এতটা এসে থেমে যাবো তাহলে এটা আমরা কত করলাম একশো ডিগ্রি এবং এটা একশো ষাট ডিগ্রিটা দেখো কী ছিল ছিল দেখো সাধারণ পাউরুটি তাহলে এখানেও ঠিক ওই একইভাবে আমরা কী লিখবো সাধারণ সাধারণ পাউরুটি পাউরুটি সাধারণ পাউরুটি ঠিক আছে তাহলে এই হয়ে গেলো এবারে দেখো নতুন দাগ কোনটা তৈরি হলো নতুন দাগ কিন্তু তুই দেখো এইটার সৃষ্টি হলো তাহলে এর ওপর আমাকে চাঁদা বসাতে হবে তাহলে কী করতে হবে দেখো খাতাটাকে ঘুরিয়ে নিতে হবে দেখো আমি খাতাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এই দেখো আমি ঘুরিয়ে নিলাম খাতাটাকে ঘুরিয়ে এই যে দেখো এই যে দাগটা এই দাগের ওপর দেখো এবারে আমি চাঁদাটাকে বসাবো ঠিক আছে দেখো এরকমভাবে চাঁদাটাকে আমরা কী করবো বসাবো এবারে দেখো কত ডিগ্রি আছে তোমরা যদি ভালো করে দেখো তোমরা যদি দেখো দেখো স্লাইস পাউরুটি দেখো কত ডিগ্রি রয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে চলো আমরা পঞ্চাশ ডিগ্রি দাগ কাটবো দেখো এইরকম করে দেখো ভেতরের নাম্বার দেখবে এই দেখো পঞ্চাশ দেখতে পাচ্ছ তাহলে এই হলো পঞ্চাশ ডিগ্রির দাগ কাটবো ঠিক আছে তাহলে চলো আমরা এই দাগটাকে এই বিন্দু দুটোকে যুক্ত করে দিই বৃত্তের বাইরে বেরোনো যাবে না তাহলে এটা কত হলো এটা কিন্তু হলো আমার পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো নতুন দাগ কোনটা তৈরি হলো দেখো এইটা কিন্তু নতুন দাগ তৈরি হলো তাহলে এর ওপর চাঁদাটাকে এবারে বসাবো আমি আর একটু ঘুরিয়ে নিয়ে এবারে খাতাটা পুরো উল্টে গেছে খাতাটা এবারে দেখো ঠিক আছে তাহলে এই দেখো এই বসালাম এবারে কত ডিগ্রি আছে দেখো আশি ডিগ্রি তোমরা যদি দেখো আশি ডিগ্রি তাহলে আশি ডিগ্রি কোথায় হবে এই দেখো ভেতরের নাম্বার দেখবে এই দেখো আশি ডিগ্রি দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করব করলেই কী পেয়ে যাব তাহলে এই হলো আশি ডিগ্রি তাহলে বাকি যে ফাঁকা ঘরটা তাহলে এটা আপনা আপনি হয়ে যাবে সত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এবার আমি খাতাটাকে পুরো ঠিকঠাক করে নিলাম তাহলে দেখো পঞ্চাশ ডিগ্রি মানে কি পঞ্চাশ ডিগ্রি মানে কিন্তু দেখো পঞ্চাশ ডিগ্রি মানে হলো কিন্তু স্লাইস পাউরুটি ঠিক আছে তাহলে আমি দেখো এখানে লিখবো কি স্লাইস পাউরুটি ঠিক আছে স্লাইস পাউরুটি এরপরে দেখো আশি ডিগ্রি কি রয়েছে কেক তাহলে আশি ডিগ্রিটা আমরা কী বলতে পারি কেক ঠিক আছে এবং সত্তর ডিগ্রিটা কী বলতে পারি আমরা দেখো সত্তর ডিগ্রিটা কিন্তু বলতে পারি আমরা বিস্কুট তাহলে এই হয়ে গেল আমাদের পাইচিত্র শেষ দাগেরটা তো এবারে আমরা করবো ছয়ের দাগের অঙ্কটা তো দেখো ছয়ের দাগের অঙ্কটাই বলে দিয়েছি দেখো অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি এক একজন একটি বিষয় পছন্দ করবে আচ্ছা দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে তাহলে দেখো পছন্দের বিষয়টা দেখো কী কী দেখা রয়েছে গান কবিতা নাচ নাটক ছবি আঁকা এবার ছাত্রছাত্রীর সংখ্যা গান করতে পছন্দ করে কুড়িজন কবিতা বলতে পছন্দ করে পঁচিশ জন নাচ করতে পছন্দ করে জন নাটক করতে জন এবং ছবি আঁকতে পছন্দ করে কুড়িজন তাহলে এটা দিয়ে আমাদেরকে কী করতে হবে একটা পাইচিত্র তৈরি করতে হবে ঠিক আছে তাহলে চলো ছয়ের দাগেরটা আমরা করে ফেলবো প্রথমে আমরা কী লিখবো এখানে এই ঘরটাতে আমরা কী লিখবো পছন্দের বিষয়গুলোকে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো কি পছন্দের বিষয় ঠিক আছে এখানে আমরা লিখব পছন্দের বিষয় তাহলে চলো দেখি পছন্দের বিষয় এখানে কি কী রয়েছে দেখা যাক এখানে পছন্দের বিষয় রয়েছে দেখো গান কবিতা নাটক এগুলো রয়েছে নাচ তাহলে চলো এগুলোকে আমরা এক এক করে যদি লিখে ফেলি তাহলে এখানে আমরা প্রথমে লিখব গান তারপরে দেখো গানের পরে আমরা কি লিখব লিখব কিন্তু কবিতা ঠিক আছে লিখব কবিতা তারপরে দেখো কি রয়েছে নাচ তারপরে দেখো রয়েছে নাচ তারপরে দেখো রয়েছে কি রয়েছে নাটক এবং তারপরে দেখো রয়েছে কি ছবি আঁকা ঠিক আছে ছবি আঁকা তো দেখি এবারে ছাত্রছাত্রীর সংখ্যা যদি এখানে আমরা লিখি ছাত্র ছাত্রীর ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে দেখি ছাত্রছাত্রীর সংখ্যাগুলোতে কি কি আমরা পাবো তারা দেখো সংখ্যাগুলো দেখো কত কত রয়েছে কুড়ি পঁচিশ সাতাশ এরকমভাবে লিখি গানে লিখবো কুড়ি তারপরে কবিতায় লিখবো পঁচিশ তারপরে নাচে লিখবো কত সাতাশ তারপরে নাটকে কত লিখবো আঠাশ এবং ছবি আঁকাতে আবার লিখবো কুড়ি এরপরে এই ঘরটাতে আমরা কি লিখি তোমরা জানো ভগ্নাংশ কী লিখবো আমরা ভগ্নাংশ তারা দেখো ভগ্নাংশ আমরা কি করে লিখবো দেখো কুড়ি যেমন আছে আছে কুড়ি লিখবো তো আচ্ছা তার আগে আমরা এই নিচে এটাকে যোগ করে ফেলি ঠিক আছে মোট বলে লিখি লিখে যোগটা করে ফেলি তাহলে দেখি যোগ করলে কত হবে দেখো এখানে কুড়ি তাহলে দেখো শূন্য আট আর পাঁচ তাহলে দেখো আট আর সাত যোগ করলে কত পনেরো আর পাঁচে কত হবে কুড়ি শূন্য হাতে আছে দুই তারপরে দুয়ের সঙ্গে দুই যোগ করলে চার চার আর দুয়ে ছয় আর দুই আট আট আর দুয়ে দশ আর দুয়ে কত হচ্ছে বারো অর্থাৎ টোটাল কত হচ্ছে একশো কুড়ি তাহলে এখানে আমরা কত বসাবো বসাবো একশো কুড়ি আবার দেখো এখানে কত রয়েছে পঁচিশ তাহলে আমরা লিখব পঁচিশ এবং নিচে আমরা কত লিখবো একশো একশো কুড়ি ঠিক আছে তাহলে দেখো আমরা এইভাবে দাগ কেটে দিচ্ছি তাহলে ব্যাপারটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো ঠিক আছে তাহলে দেখো একটু এরকম হয়ে গেছে তারপরে দেখো এখানে কত রয়েছে দেখো সাতাশ সাতাশ বাই কত লিখবো আমরা একশো কুড়ি তাই না তো ব্যাপারটাকে এরকম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তারপরে দেখো কত হয়েছে আঠাশ বাই কত একশো কুড়ি ঠিক আছে এরকমভাবে আমরা লিখবো তারপরে দেখো তোমরা এখানে রয়েছে কত কুড়ি বাই একশো কুড়ি ঠিক আছে তো এরপরে দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো কত হবে দেখো শূন্য উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল নিচে শূন্য ওপরে শূন্য কেটে দিলাম দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় এক দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় দুই ছয় বারো অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি উপরে এক নিচে কত ছয় তাহলেই হয়ে গেল। আবার দেখো এখানে দেখো রয়েছে পঁচিশ আর এখানে রয়েছে একশো কুড়ি তাহলে পঁচিশ আর একশো কুড়িকে আমরা কী দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা উপরে এখানে যেহেতু পাঁচ আছে লিখবো পাঁচ আর একশো কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দেখি তো কত হয় আমরা এখানে যদি করি একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুণে দশ দুই শূন্য পাঁচ চারে কত কুড়ি তাহলে এখানে কত হচ্ছে চব্বিশ ঠিক আছে তাহলে আমরা দেখো নিচে কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি কিন্তু আবার দেখো এখানে কত রয়েছে একশো কুড়ি আর উপরে সাতাশ তাহলে দেখো আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হবে তিন দিয়ে আমরা সাতাশকে ভাগ করলে কত পাবো তিন নয় সাতাশ তিন চারে বারো আর এই শূন্যটাকেও কেটে এখানে বসিয়ে দিই তাহলে এখানে কত পাচ্ছি উপরে নয় আর নিচে কত পাচ্ছি পাচ্ছি কিন্তু চল্লিশ আবার দেখো এখানে আমরা করব দেখো তোমরা এখানে এ রয়েছে কি আঠাশ আর একশো কুড়ি তাহলে আমরা কত দিয়ে করব এখানে কাটাকুটিটা চার দিয়ে যদি করি তাহলে দেখো কত হবে চার তিনে বারো আর এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে কত হচ্ছে তিরিশ আর চার কতই আঠাশ চার সাতে আঠাশ আমি এখানে লিখছি কত সাত তাহলে উপরে সাত নিচে তিরিশ আবার দেখো কাটাকুটি যদি করি দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই ছয় বারো অর্থাৎ উপরে এক নিচে ছয় এবার এইখানে কি লিখতে হয় তোমরা জানোই আগের দুটো অঙ্ক থেকে বুঝেই গেছো এখানে কিন্তু আমরা লিখবো কেন্দ্রীয় কোন বলে ঠিক আছে কেন্দ্রীয় কোনটা কত হয় তিনশো ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো এই যে ভগ্নাংশটা হয়েছে এক বাই ছয় তাকে আমরা কত দিয়ে গুণ করব তিনশো ডিগ্রি দিয়ে সব সময় কেন্দ্রীয় কোন মানে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করব এখানে দেখো কত রয়েছে পাঁচ বাই চব্বিশ তাকে আমরা কত দিয়ে গুণ করব তিনশো ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে নয় বাই চল্লিশ তাকে আমরা কত দিয়ে গুণ করব গুণ করব কিন্তু তিনশো ডিগ্রি দিয়ে ঠিক আছে তিনশো ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে কত রয়েছে সাত বাই তিরিশ একেও আমরা গুণ করব তিনশো ডিগ্রি দিয়ে এখানে রয়েছে এক বাই ছয় তাকেও গুণ করব কত তিনশো ষাট ডিগ্রি দিয়ে তাহলে চলো গুণগুলো করলে দেখি কত কত হয় দেখো ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক ছয় ছয় ছত্রিশ আর এই শূন্যটাকে কেটে এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এক গুণ সিক্সটি তার মানে কত হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার দেখো এখানে রয়েছে চব্বিশ আর এখানে রয়েছে কত তিনশো ষাট যদি আমরা বারো দিয়ে কাটাকুটি করি বারো দুগুণে চব্বিশ বারো তিনে কত হচ্ছে ছত্রিশ শূন্যটা কেটে এখানে বসিয়ে দিলাম আবার যদি কাটি দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এবং তিরিশকে ভাগ করলে কত হয় হয় কিন্তু পনেরো তাহলে এখানে আমরা কত পাচ্ছি পাঁচ গুণ পনেরো অর্থাৎ পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি আবার দেখো এখানে শূন্য উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল তাহলে চার দিয়ে চারকে ভাগ করলে এক ছত্রিশকে ভাগ করলে কত হবে চার নয় ছত্রিশ তাহলে দেখো নয় গুণ নয় অর্থাৎ নয় নয় কত একাশি আবার কাটাকুটি করে নিচে শূন্য উপরে শূন্য কাটলাম তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন বারং ছত্রিশ ঠিক আছে তিন বারো ছত্রিশ সাত গুণ বারো সাত বারো এইট্টি ফোর হয়েছে আবার দেখো আমরা যদি কাটি তাহলে এখানে দেখো কত হবে কে ছয় দেখো ছয় ছয় ছত্রিশ শূন্য টাকা কেটে এখানে নিয়ে নিই তাহলে এই কিন্তু আমরা কোনগুলো পেয়ে খেলাম তার মানে গান মানে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কবিতা মানে কত ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি নাচ মানে এইটটি ওয়ান ডিগ্রি নাটক মানে এইট্টি ফোর ডিগ্রি এবং ছবি আঁকা মানে কত সিক্সটি ডিগ্রি এবারে এটার আমরা কী করবো একটা পাইচিত্র তৈরি করবো তাহলে দেখো চিত্র তোমরা জানো কীভাবে করতে হয় তাহলে দেখো চিত্র বানাতে গেলে কী করতে হবে আমাদেরকে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে তাহলে দেখো আমরা এরকম একটা প্রথমে কী করছি দেখো বৃত্তকে আগে এঁকে নেব তাহলে দেখো আমরা একটা বৃত্তকে এখানে এঁকে নিই তাহলে দেখো আমরা এখানে একটা প্রথমে কী করলাম বৃত্তকে এঁকে নিলাম এইবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দেখো আমাদেরকে যে কাঁটাটার এখানে যে আমরা বিন্দুর ওপর বসিয়ে আঁকলাম সেই বিন্দুটার বরাবরে আমরা না এরকম একটা দাগ কেটে নেবো ঠিক আছে এরকম একটা আমরা দাগ কেটে নেব এবারে দেখো আমরা কি করব প্রথমে দেখো গান কত ডিগ্রি বলেছে আমরা যদি দেখি ভালো করে দেখো এখানে গান কত ডিগ্রি বলে দিয়েছে দেখো বলে দিয়েছে কিন্তু সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা সিক্সটি ডিগ্রি কীরকমভাবে আঁকবো তোমরা যদি ভালো করে দেখো দেখো এই যে চাঁদা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চাঁদার এই লাইনটাকে আমরা এই লাইনের ওপর এইভাবে বসাবো বসিয়ে আঁকবো কত আমরা সিক্সটি ডিগ্রি তাহলে দেখো নিচের সংখ্যাগুলো তো আমরা সময় দেখব তাহলে দেখো এখানে শূন্য দশ কুড়ি তিরিশ এরকমভাবে সিক্সটি তাহলে এই রকম জায়গাতে সিক্সটি ঠিক আছে তাই আমরা এই দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যোগ করব কিন্তু আমরা এই বৃত্তের বাইরে দাগকে বের করতে পারবো না তাই জন্য এতটা দিয়ে এসে আমরা থেমে যাবো এখানে আমরা লিখব এবং এইটা কি ছিল এটা কিন্তু ছিল ছিল তোমরা দেখবে গান গান কিন্তু ডিগ্রি তাহলে এখানে আমরা লিখে দেবো কি গান বলে লিখবো এবারে দেখো এর ফলে তাহলে এই হয়ে গেল গান মানে কত ছিল সিক্সটি ডিগ্রি তাহলে আমরা গান মানে করে দিলাম সিক্সটি ডিগ্রি এই হয়ে গেল এইবার আমরা কী করবো খাতাটাকে না এরকমভাবে ঘোরাতে লাগবে এরকমভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব আরও এরকম ঘুরিয়ে নিলাম নিলাম তো এবার দেখো নতুন দাগ কোনটা তৈরি হলো এইটা দেখো নতুন দাগ এই নতুন দাগের ওপর এবারে চাঁদাটাকে বসাবো ঠিক আছে নতুন দাগের ওপর চাঁদা বসাবো এবারে দেখো কবিতা কত ডিগ্রি বলেছিল তোমরা যদি আবার ভালো করে দেখে নাও কবিতাটা তাকে দেখে নাও কবিতাটা কত ডিগ্রি বলে দিয়েছে সেভেন্টি ফাইভ তাহলে চলো আমরা সেভেন্টি ফাইভ কে এর ওপর বসাবো দেখো কীরকমভাবে সেভেন্টি ফাইভ করবো দেখো সেভেন্টি ফাইভ কোথায় হবে এই দেখো শূন্য দশ কুড়ি এরমভাবে দেখো আশি আর সত্তরের মাঝখানে এইরকম জায়গায় হবে কত সেভেন্টি ফাইভ তাই না তাহলে আমরা চলো এই দুটো বিন্দুকে যোগ করে দেব যোগ করব কিন্তু যোগ করতে পারবো না এখানে বৃত্তের বাইরে তো বেরোনো যাবে না তাহলে এই দেখো কত হলো এটা হলো আমাদের কত সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং সেভেন্টি ফাইভ মানে আমরা কি জানি দেখো সেভেন্টি ফাইভ মানে কিন্তু আমরা জানি দেখো সেভেন্টি ফাইভ মানে হলো কিন্তু কবিতা তাহলে এখানে আমরা কী লিখবো লিখবো কিন্তু কবিতা এর পরেরটা দেখো কী রয়েছে নাচ নাচ মানে দেখো কত ডিগ্রি রয়েছে কিন্তু এইটটি ওয়ান ডিগ্রি ঠিক আছে তাহলে চলো এবারে নতুন দাগ কোনটা তৈরি হলো দেখো এইটা এবার এর ওপর চাঁদাটাকে বসাবো তার জন্য আমরা খাতাটাকে নামে ঘুরিয়ে নিই আরও ঘোরাবো আরও ঘোরাবো আরও ঘোরাবো আরও ঘোরাবো আরও ঘোরাবো এইরকমভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে এইবারে দেখো আমরা চাঁদাটাকে বসাই ঠিক আছে এবার এইটটি ওয়ান ডিগ্রি বলেছে তাহলে দেখো এই হলো এইটটি ভেতরের নাম্বার দেখবে হ্যাঁ তার ঠিক পাশের ঘরটা হলো কি এইটটি ওয়ান তাই না তাহলে পাশের ঘরটা এইটটি ওয়ান তাহলে চলো এই আমরা যোগ করে দিই ঠিক আছে তাহলে এই হয়ে গেল তাহলে এই আমরা কি পেয়ে গেলাম এইটটি ওয়ান মানে আমরা কি পেয়ে গেলাম এইটটি ওয়ান মানে কিন্তু আমরা পেয়ে গেলাম এইটটি ওয়ান ডিগ্রি মানে আমরা কি পেয়ে গেলাম পেয়ে গেলাম কিন্তু নাচ ঠিক আছে তো আবার দেখো এবারে নতুন দাগ কোনটা তৈরি হলে এবার এইটা এবার এর ওপর ছাঁদা বসাবো তাহলে আমরা খাতাটাকে আরো ঘোরাবো 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 আরো এরকম ঘোরাবো 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 এবার নতুন দাগ তো এইটা পেয়েছি না চলে এর ওপর এবার রেখে বসাই ঠিক আছে এবারে কত এইট্টি ফোর ডিগ্রি করতে হবে তাহলে এইট্টি ফোর ডিগ্রি কোথায় হবে দেখো ভেতরের নাম্বার যদি আমরা দেখি দেখো এই হলো এইট্টি এইটটি ফাইভের ঠিক আগের ঘরটা হলো এইট্টি ফোর হুম তাহলে এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিই এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো কিন্তু বৃত্তের বাইরে দাগ বের করবো না তাহলে এটা আমাদের কী হলে এইট্টি ফোর ডিগ্রিটা কী হলে যে খাতা ঠিকঠাক করে নিই তাহলে এই যে এইটটি ফোর ডিগ্রি এইটা কি তোমরা যদি ভালো করে দেখো এই দেখো এই নাটক নাটক হলো কিন্তু এইট্টি ফোর ডিগ্রি তাহলে এখানে আমরা কী লিখতে পারি লিখতে পারি কিন্তু নাটক বলে ঠিক আছে তারপরে লাস্ট যে এই ঘরটা পড়ে রয়েছে এটা আপনা আপনি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে ফাঁকা ঘরটা এমনি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি এবং এটা কথা হচ্ছে ছবি আঁকা তাহলে এখানে আমরা কী লিখবো যে ছবি আঁকা তাহলে এই মোটামুটি আমাদের পাইচিত্রটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো দেখো এবারে আমরা করবো সাতের দাগের অঙ্কটা সাতের দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম তাহলে দেখো কি কী কেনা হয়েছে আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে এবং পিচবোর্ড তারপরে দেখো কি বলে দেওয়া রয়েছে কী কত টাকা করে খরচ হয়েছে আর্ট পেপার কিনতে খরচ হয়েছে ন টাকা স্কেচ পেন কিনতে খরচ হয়েছে বারো টাকা কাঁচি কিনতে খরচ হয়েছে পঁচিশ টাকা রঙিন ফিতে কিনতে খরচ ছ টাকা এবং পিচবোর্ড কিনতে খরচ হয়েছে কত আট টাকা এবারে দেখো বলে দিয়েছি তথ্যগুলির বৃত্তাকার ক্ষেত্র বা পাইচিত্র তৈরি করলাম তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে উপকরণগুলোকে আগে পরপর লিখে ফেলতে হবে তাহলে চলো আগে আমরা উপকরণগুলোকে পরপর লিখে ফেলি তাহলে প্রথমে দেখো আমরা এখানে লিখবো উপকরণ ঠিক আছে উপকরণগুলোকে আগে আমরা লিখবো কী কী রয়েছে প্রথমে দেখো রয়েছে কিন্তু আর্ট পেপার আর্ট পেপার প্রথমেই রয়েছে আর্ট পেপারের পরে দেখো কি রয়েছে স্কেচ পেন স্কেচ পেন ঠিক আছে তারপরে দেখো কি রয়েছে রয়েছে কিন্তু কাঁচি ঠিক আছে কাঁচি রয়েছে তারপরে কাঁচির পরে দেখো কি রয়েছে রয়েছে কিন্তু রঙিন ফিতে ঠিক আছে আমরা লিখব কিন্তু রঙিন ফিতে তারপরে একদম দেখো শেষে কি রয়েছে রয়েছে কিন্তু পিচবোর্ড ঠিক আছে বোর্ড ঠিক আছে এরপরে দেখো খরচগুলোকে এবারে আমরা এখানে লিখবো খরচগুলোকে তাহলে দেখি খরচগুলো কত কত রয়েছে তাহলে দেখো খরচগুলো কত রয়েছে নয় বারো পঁচিশ দেখতে পেয়েছ তাহলে আমরা লিখে ফেলি এখানে খরচগুলো হলো নয় বারো পঁচিশ তারপরে দেখো কত রয়েছে ছয় আর আট ছয় আর আট যেমন আছে লিখে ফেললাম এরপরে কি করতে হয় তোমরা জানোই এখানে লিখতে হয় কি ভগ্নাংশ ঠিক আছে এখানে তোমরা জানোই লিখতে হয় ভগ্নাংশ এবং এখানে লিখতে হয় কি কেন্দ্রীয় কোন ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো কেন্দ্রীয় কোন বলে কিন্তু লিখব তাহলে দেখো এখানে কত রয়েছে নয় তাহলে আমরা এখানে লিখবো নয় আর কেটে এখানে কত লিখবো দেখো এখানে তো আমরা লিখবো মোট বলে সব কটাকে যোগ করি হ্যাঁ তাহলে দেখো আট ছয় কত চোদ্দো চোদ্দো আর পঁচিশ যদি আমরা যোগ করি দেখো চোদ্দো পঁচিশ আর দেখো এখানে কত রয়েছে বারো আর নয় তাহলে আমরা লিখব বারো আর নয়কে যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখি কত হচ্ছে নয় তাহলে দেখি যোগ করলে কথা হচ্ছে দেখো নয় আর দু কত এগারো এগারো আর পাঁচে দেখো কত হচ্ছে ভয়ে ষোলো এবং ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে আছে দুই এবারে দুইকে যদি আমরা যোগ করি দুই আর একে কত তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর একে ছয় তাহলে হচ্ছে কত সিক্সটি তাহলে এখানে আমরা কত লিখবো ষাট তাহলে এখানে আমরা কত লিখবো ভগ্নাংশতে লিখবো কিন্তু ষাট ঠিক আছে আবার দেখো এখানে রয়েছে বারো বাই কত লিখবো সিক্সটি লিখবো আবার এখানে দেখো রয়েছে পঁচিশ তাহলে আমরা লিখবো কত পঁচিশ বাই সিক্সটি লিখবো আবার এখানে রয়েছে কত ছয় তাহলে আমরা কি লিখবো ছয় বাই সিক্সটি লিখবো এখানে রয়েছে আট লিখবো এইট বাই সিক্সটি এরকমভাবে কিন্তু করবো তাহলে চলো কাটাকুটিটা করে ফেলি আমরা প্রথমে কত দিয়ে কাটবো তিন দিয়ে কাটি তাহলে দেখো তিন দিয়ে নয়কে ভাগ করলে কত হবে তিন তিরিকে নয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই আর এই শূন্যটা বসে গেল এখানে তার মানে কত হচ্ছে তিন বাই কুড়ি আবার দেখো আবার এখানে আমরা কাটবো এবারে আমরা বারো দিয়ে কাটি তাহলে বারো দিয়ে বারোকে ভাগ করলে এক বারো পাঁচে ষাট তাহলে এখানে দেখো উপরে এক নিচে কত পাঁচ আবার দেখো এখানে যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে এখানে উপরে কত পাঁচ নিচে কত বারো আবার দেখো ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক ছয় দশে ষাট অর্থাৎ এক বাই দশ আবার দেখো আমরা যদি এখানে চার দিয়ে কাটি তাহলে কত হবে চার দুগুণে আট চার পনেরো ষাট তাই না তাহলে উপরে কত দুই নিচে কত পনেরো কাটাকুটি হয়ে গেল এবার কোণ এই যে ভগ্নাংশগুলোকে পেলাম এই যেমন তিন বাই কুড়ি একে আমরা কত দিয়ে গুণ করব থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে এক বাই পাঁচ একে কত দিয়ে গুণ করব থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে পাঁচ বাই বারো কত দিয়ে গুণ করব থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে তারপর একই হবে এক বাই দশ তাকে গুণ করব তিনশো ষাট আবার দুই বাই পনেরো তাকে গুণ করব কত তিনশো ষাট দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে চলো কাটাকুটি করেছি কাটাকুটিটা করে ফেলি তাহলে দেখো নিচে শূন্য উপরে শূন্য কাটবো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক ছত্রিশকে ভাগ করলে কত হবে দুই দিয়ে ছত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত পাবো আঠেরো তাহলে কত পাচ্ছি দেখো তিন গুণ আঠেরো তিন আঠেরো চুয়ান্ন ডিগ্রি আবার দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক দেখি তো তিনশো ষাটকে ভাগ করলে কত হয় আমরা যদি তিনশো ষাটকে ভাগ করি পাঁচ দিয়ে তাহলে দেখি তো কত পাঁচ সাততে পঁয়ত্রিশ এক দশ পাঁচ দুগুণে দশ তার মানে আমরা পাচ্ছি কত বাহাত্তর ঠিক আছে তাহলে দেখো এক গুণ বাহাত্তর হলে কত হবে বাহাত্তর ডিগ্রি তাহলে দেখো বারো দিয়ে বারোকে ভাগ করলে এক বারো তিনে ছত্রিশ শূন্যটা এখানে বসে গেল তার মানে দেখো কত হচ্ছে এখানে পাঁচ তিনে পনেরো এখানে হচ্ছে কত তাহলে দেড়শো ডিগ্রি আবার দেখো এখানে নিচে শূন্য উপরে শূন্য কেটে দিলাম তাহলে দেখো উপরে শুধুমাত্র এক গুণ ছত্রিশ অর্থাৎ ছত্রিশ ডিগ্রি আর এখানে দেখো আমরা যদি পনেরো দিয়ে এটাকে ভাগ করি তাহলে দেখি তো কত হয় থ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হবে পনেরো দুগুণে তিরিশ হবে দেখো ছয় নিচে নামলো শূন্য তাহলে হবে কত পনেরো চারে ষাট তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি চব্বিশ ডিগ্রি ঠিক আছে পনেরো দিয়ে পনেরোকে পনেরো তিনশো ষাটকে ভাগ করলে কত হবে চব্বিশ বোঝা গেল এইবারে কী করতে হবে আমাদের পাইচিত্র আঁকতে হবে তাহলে দেখো আমরা এখানে একটা পাইচিত্রকে আঁকব তার জন্য আমাদেরকে প্রথমে একটা কি করতে হবে বৃত্ত অঙ্কন করে ফেলতে হবে ঠিক আছে তাহলে এই আমরা কী করলাম একটা বৃত্ত অঙ্কন করলাম এই হলো বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্র বরাবর কি করতে হয় তোমরা জানো কেন্দ্র বরাবর কিন্তু এখানে এরকম একটা ব্যাসার্ধ এঁকে নিতে হবে ঠিক আছে এবারে আমরা একটা একটা করে দেখি কোনটা কত কত ডিগ্রি বলেছে দেখি আমরা এগুলোকে তাহলে দেখো প্রথমেই দেখো আট পেপারটা দেখো তো কত ডিগ্রি রয়েছে তোমরা দেখো এই যে আট পেপারটা কত ডিগ্রি রয়েছে ফিফটি ফোর ডিগ্রি তাহলে চলো ফিফটি ফোরকে আমরা বসাই তাহলে আট পেপারটা দেখো ফিফটি ফোর ডিগ্রি রয়েছে তাহলে দেখো আমরা চাঁদাটাকে বসাবো এখানে ফিফটি ফোর ডিগ্রি তাহলে ফিফটি ফোর কোথায় হবে ফিফটি আর সিক্সটি মাঝখানে ফিফটি ফাইভ তার থেকে ঠিক এক ঘর আগে হবে ফিফটি ফোর ঠিক আছে তাহলে আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করে দেবো ঠিক আছে তাহলে কত হচ্ছে ফিফটি ফোর ডিগ্রি এবং এটা কী লেখা রয়েছে এটা কিন্তু লেখা রয়েছে আর্ট পেপার তাহলে এখানে আমরা কী লিখবো আর্ট পেপার ঠিক আছে এই হলো আর্ট পেপার এবার দেখো কী রয়েছে তারপরে তোমরা যদি এখানে দেখো দেখো স্কেচ পেন কত রয়েছে দেখো স্কেচ পেন কিন্তু রয়েছে সেভেন্টি টু তাহলে দেখো আমরা সেভেন্টি টু কীভাবে আঁকবো আগে আমরা খাতাটা এখানে ঘুরিয়ে নেব তো তার আগে দেখে নাও প্রথমে তো ছিল এই দাগটা তারপরে নতুন সৃষ্টি হলো এই দাগটা এবার এই দাগের ওপর আমরা কিন্তু চাঁদাটাকে বসাবো তাহলে দেখো খাতাটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিলাম তাহলে এখানে আমরা এবারে কাটবো কত সেভেন্টি টু তাহলে দেখো এই হলো সিক্সটি সেভেন্টি সেভেন্টির ঠিক দু ঘর পরে কি সেভেন্টি টু বুঝতে পারলে তাহলে এরকমভাবে আমরা দাগ কেটে নেব এই হলো কত খাতাটাকে ঠিক করে নিয়ে পরে তাহলে এটা কত হলো দেখো সেভেন্টি টু ডিগ্রি এবং এটার দেখো নাম কি ছিল স্কেচ পেন স্কেচ পেন ঠিক আছে এবারে দেখো নতুন দাগ কোনটা তৈরি হলো এবারে নতুন দাগ কিন্তু এইটা তৈরি হলো তাহলে আমরা খাতাটাকে তো ঘোরাবো তার আগে আমরা দেখে নিই এর পরেরটা আছেটা কি কাঁচি কত রয়েছে দেড়শো ডিগ্রি আচ্ছা চলো তাহলে নতুন দাগের ওপর চাঁদা বসাবো কিন্তু এইখানে তাহলে চলো আমরা আগে ঘুরিয়ে নিই এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিলাম এইবারে আমরা চাঁদাটাকে বসাই কত ডিগ্রি কাটবো আমরা দেড়শো ডিগ্রি ঠিক আছে তাহলে দেড়শো কোথায় হবে দেখো এই নব্বই একশো এই হলো দেখো দেড়শো দেখতে পেয়েছো তাহলে এইবার আবার আমরা কাটবো সবসময় কিন্তু চাঁদার ভেতরের নাম্বার দেখবে ঠিক আছে তাহলে এই হলো দেড়শো ডিগ্রি ঠিক আছে এবার খাতাটাকে আমরা সোজা করে নিই ঠিক আছে তাহলে এই এতটা হলো কিন্তু দেড়শো ডিগ্রি এবং এটা কি ছিল এটা ছিল কিন্তু কাঁচি কাঁচিটা কিন্তু হলো দেড়শো ডিগ্রি ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এরপরে তোমরা যদি ভালো করে দেখো এখানে দেখো রয়েছে রঙিন ফিতে রঙিন ফিতে কত রয়েছে ছত্রিশ ডিগ্রি তাহলে দেখো এবারে নতুন দাগ কোনটা তৈরি হয়েছে নতুন দাগ এইটা তৈরি হয়েছে এই দাগের উপর বসাবো তাহলে আমরা ঘুরিয়ে নিই এটাকে এরকমভাবে এবার নতুন দাগের ওপর বসাই ঠিক আছে ছত্রিশ ডিগ্রি কাটবো আমরা তাহলে দেখো ছত্রিশ ডিগ্রি কাটবো তাহলে এই দেখো চল্লিশ আর তিরিশের মাঝখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ঠিক এক ঘর পরেই দেখো ছত্রিশ তাহলে আমরা এই দুটো বিন্দুকে যোগ করে দিই তাহলেই হয়ে যাবে মোটামুটি তাহলে এই আমরা পেয়ে গেলাম কত এই আমরা পেয়ে গেলাম কিন্তু ছত্রিশ ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রিটা কি পেলাম আমরা রঙিন ফিতে ঠিক আছে রঙিন ফিতে তাহলে এই যে ফাঁকা ঘরটা এই ফাঁকা ঘরটা কত ডিগ্রি হবে ফাঁকা ঘরটাও কিন্তু হবে এই যে পিচবোর্ড পিচবোর্ড কত রয়েছে দেখো চব্বিশ ডিগ্রি তাহলে ফাঁকা ঘরটা হবে কি চব্বিশ ডিগ্রি এবং সেটা হবে কিন্তু পিচ বোর্ড ঠিক আছে পিচ বোর্ড তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু পাইচিত্রটা কমপ্লিট ঠিক আছে তো দেখো এবারে আমরা করবো আটের দাগের অঙ্কটা যেখানে দেখো বলে দিয়েছে একদিন একটি চিত্র চিত্রপ্রদর্শনীতে আসা চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম তাহলে দেখো চিত্রশিল্পীদের নাম এখানে লেখা রয়েছে জামিনী রায় নন্দলাল বসু চিন্তামণিকর গণেশ পাইন এবং পছন্দের দর্শক সংখ্যা একশো পঞ্চাশ একশো কুড়ি আশি এবং একশো আগে আমরা চিত্রশিল্পীর নাম আর পছন্দের দর্শক সংখ্যাগুলোকে টুকে নিই তাহলে চিত্রশিল্পীর নামগুলোকে চলো আগে আমরা লিখি হ্যাঁ তাহলে আমরা প্রথমেই লিখব চি চিত্র শিল্পীর চিত্রশিল্পীর নাম তাহলে চিত্রশিল্পীর নামগুলো কী কী হবে জামিনী রায় হবে জামিনী প্রথম নামটা যেটা আছে জামিনী রায় তারপরে দেখো রয়েছে কি নন্দলাল বসু নন্দলাল বসু এবং দেখো তারপরে রয়েছে কি চিন্তামণি কর চিন্তামণি কর এবং সবশেষে যেটা রয়েছে সেটা হলো কি গণেশ পাইন ঠিক আছে গণেশ পাইন তাহলে এবারে যেটা বলে দিয়েছে দেখো পছন্দের দর্শক সংখ্যা পছন্দের দর্শক সংখ্যা একশো পঞ্চাশ একশো কুড়ি আশি এরকম রয়েছে তাহলে চলো আমরা পছন্দের পছন্দের দর্শক সংখ্যা লিখি দর্শক বলে আমি লিখছি ঠিক আছে আর দর্শক সংখ্যা না লিখে তাহলে দেখো এখানে কথা রয়েছে একশো পঞ্চাশ তারপরে একশো কুড়ি তারপরে দেখো রয়েছে আশি এবং সবশেষে রয়েছে কত একশো তারপরে তোমরা জানোই কী করতে হয় এখানে লিখতে হয় কি ভগ্নাংশ বলে এখানে কী লিখবো ভগ্নাংশ তাহলে একশো পঞ্চাশ তো আগে যা আছে লিখবো তার নিচে আমরা কি লিখবো এই সব কটাকে যোগ করে নেবো আগে তাহলে মোট বলে লিখে আগে সব না যোগ করে নিই যোগ করলে কত হবে দেখো শূন্য 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 তারপরে দেখো শূন্য আট আট আর দুয়ে কত দশ আর পাঁচে পনেরোর পাঁচ হাতে আছে এক এক আর একে যোগ করলে হবে দুই আর একে তিন আর একে চার তাহলে কত হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশকে আমরা কোথায় লিখবো নিচে একই হবে এখানে কত রয়েছে দেখো একশো কুড়ি নিচে কত লিখবো এই এইটাকেই লিখবো চারশো পঞ্চাশকে আবার দেখো এখানে কত রয়েছে আশি নিচে কত লিখবো চারশো পঞ্চাশকে আবার দেখো এখানে রয়েছে একশো নিচে কত লিখবো আমরা চারশো পঞ্চাশকে তাহলে কাটাকুটি করি আমরা দেখো কাটাকুটি করলে কেমন হবে নিচে শূন্য উপরে শূন্য কাটবে এখানে পনেরো আর এখানে দেখো কত রয়েছে পঁয়তাল্লিশ তাহলে আমি যদি কাটাকুটি করি পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক পনেরো তিনে পঁয়তাল্লিশ অর্থাৎ উপরে কত রয়েছে এক নিচে কত রয়েছে তিন আবার দেখো নিচে শূন্য উপরে শূন্য কাটব বারো আর পনেরোকে ভাগ করব। তো আমরা দেখো এটাকে যদি তিন দিয়ে করি তাহলে কত হবে দেখো তিন চারে বারো আর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে উপরে কত থাকছে দেখো চার আর এখানে দেখো নিচে কত থাকছে পনেরো আবার দেখো ওপরে শূন্য নিচে শূন্য আমরা কী কেটে দিচ্ছি তাহলে ওপরে আট নিচে পঁয়তাল্লিশ কাউকেই কিছু দিয়ে কাটাকুটি করা যায় না আবার দেখো নিচে শূন্য ওপরে শূন্য কেটে দিচ্ছি দশ আর পঁয়তাল্লিশ দুজনকেই আমরা কী দিয়ে ভাগ করতে পারি আমরা কিন্তু দুজনকে পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে কত হবে বলো তো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ উপরে দুই নিচে কত নয় বোঝা গেল এইবারে আমরা এইখানটায় করব। কেন্দ্রীয় কোণ তোমরা জানোই কেন্দ্রীয় কোণ মানে কত দিয়ে গুণ করতে হয় কত দিয়ে গুণ করবো এই যে এক বাই তিন কত দিয়ে গুণ করবো তিনশো ষাট ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে কত রয়েছে চার বাই পনেরো কত দিয়ে গুণ করবো সেই তিনশো ষাট ডিগ্রি দিয়ে আবার দেখো এখানে রয়েছে কত আট বাই পঁয়তাল্লিশ তাকে গুণ করবো তিনশো ষাট ডিগ্রি দিয়ে দুই বাই নয় তাকে গুণ করবো তিনশো ষাট ডিগ্রি দিয়ে তাহলে চলো গুণগুলোকে করে ফেলি মানে কাটাকুটিগুলোকে তাহলে দেখো তিন দিয়ে তিনটে ভাগ করলে এক তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে তিন বারো ছত্রিশ আর এই শূন্যটাকেও যদি কেটে দিই এখানে বসিয়ে দেবো শূন্য তার মানে কত হচ্ছে এক গুণ একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি আবার দেখো এখানে আমরা যদি এখানে যদি দেখা যাচ্ছে পনেরো আর এখানে তিনশো ষাট তাহলে আমরা যদি ভাগ করি তিনশো ষাটকে পনেরো দিয়ে তাহলে কিন্তু কথা হবে পনেরো দুগুণে তিরিশ ছয় বিয়োগ করে হলেও প্রত্যেকে থেকে শূন্য নামলেও পনেরো চারে ষাট তাহলে দেখো আমরা কত পাচ্ছি পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক তিনশো ষাটকে ভাগ করলে চব্বিশ তাহলে চার গুণ চব্বিশ গুণ করলে হবে ছিয়ানব্বই ডিগ্রি আবার দেখো আমরা এইটাকে পনেরো পঁয়তাল্লিশ দিয়ে বা তিনশো ষাটকে যদি ভাগ করি দেখি তো কত হয় তাহলে দেখো এবারে আমরা কী করবো পঁয়তাল্লিশ দিয়ে তিনশো ষাটকে ভাগ করবো তাহলে দেখো পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে এক পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ করি তাহলে কত হবে দেখো তো দেখো পঁয়তাল্লিশ আটে কত হয় দেখো পঁয়তাল্লিশ আটে হয় আট আট পাঁচে আট পাঁচে চল্লিশের শূন্য হাতে আছে চার তাহলে আট চারে বত্রিশের চারে ছত্রিশ তার মানে পঁয়তাল্লিশ আটে হয় কত তিনশো ষাট তাহলে আট গুণ আট গুণ আট কত হবে চৌষট্টি ডিগ্রি আর দেখো নয় দিয়ে নয়কে ভাগ করলে এক নয় চারে ছত্রিশ এই শূন্যটাকে কেটে এখানে বসিয়ে দিই তাহলে দুই গুণ চল্লিশ অর্থাৎ কত হচ্ছে আশি ডিগ্রি তাহলে এই মোটামুটি আমাদের হয়ে গেল এবার আমরা একটা পাইচিত্রকে অঙ্কন করবো তাহলে দেখো পাইচিত্র অঙ্কন করবার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই একটা বৃত্ত এঁকে নিতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা আগে একটা বৃত্তকে এঁকে নিই তাহলে এই আমরা কি করলাম একটা বৃত্তকে এঁকে নিলাম ঠিক আছে তারপরে আমরা একটা দাগ কেটে নেবো এরকমভাবে এবং একটা একটা করে কোনকে আমরা কিন্তু আঁকবো তাহলে দেখো প্রথম কোনটা কত রয়েছে তোমরা যদি ভালো করে দেখো প্রথম কোনটা তাহলে দেখো জামিনীরায় কত কত ডিগ্রি রয়েছে একশো কুড়ি ডিগ্রি তাহলে চলো আমরা একশো কুড়ি ডিগ্রি আগে আঁকি তাহলে চাঁদাটাকে এখানে বসাই তাহলে একশো কুড়ি কোথায় এই দেখো এই একশো একশো দশ একশো কুড়ি তাহলে এখানে হবে কত একশো কুড়ি তাই না তাহলে দুটো বিন্দুকে আমরা যোগ করব কিন্তু বৃত্তের বাইরে দাগ বের করা যাবে না তাই এতটা এসে থেমে যাব তাহলে এই হলো কত একশো কুড়ি ডিগ্রি এবং এটার নাম আমরা কী লিখতে পারি যে জামিনী রায় ঠিক আছে জামিনী রায় বলে লিখবো ঠিক আছে বোঝা গেল এবার দেখো নন্দলাল বসুটা কত রয়েছে দেখো নন্দলাল বসু দেখো কত রয়েছে ছিয়ানব্বই ডিগ্রি এটাকে তো আঁকবো তাহলে দেখো নতুন দাগ কোনটা তৈরি হলো এইটা কিন্তু নতুন দাগ এর ওপর এবার চাঁদাটাকে বসাবো তাই জন্য আমরা খাতাটাকে ঘুরি ঘুরিয়ে নিই ঠিক আছে এরকমভাবে দেখো ঘুরিয়ে নিলাম খাতাটা এবার ছিয়ানব্বই ডিগ্রি আঁকবো তাহলে দেখো এই আমি দেখো কী বসালাম চাঁদাটাকে বসালাম ছিয়ানব্বই কোথায় হবে আর একশো মাঝখানে পঁচানব্বই পঁচানব্বই ইয়ার ঠিক এক ঘর পরে হবে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এই হয়ে গেল তাহলে এই হয়ে গেল কি আমাদের ছিয়ানব্বই ডিগ্রি তাই না তাহলে এখানে আমরা লিখবো কি ছিয়ানব্বই ডিগ্রি এবং এর নামটা কি এর নাম হলো কিন্তু নন্দলাল বসু নন্দলাল বসু ঠিক আছে এই হয়ে গেল এরপরে দেখি কী রয়েছে দেখো এরপরে দেখো রয়েছে চিন্তামণি কর কত রয়েছে দেখো চৌষট্টি ডিগ্রি তাহলে দেখো এবার নতুন দাগ কোনটা তৈরি হলো এইটা এর ওপর চাঁদাটাকে বসাবো কিন্তু হ্যাঁ তাহলে আবার আমরা খাতাটাকে এরকমভাবে ঘোরাবো 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 এইরকম ঘুরিয়ে নিলাম এবার চলো চৌষট্টি ডিগ্রি তো আঁকবো তো দেখো আমরা চাঁদাটাকে এরকম বসালাম চৌষট্টি ডিগ্রি আঁকবো তাহলে চৌষট্টি ডিগ্রি কোথায় হবে দেখো ষাট আর সত্তরের মাঝখানে পঁয়ষট্টি তার ঠিক আগের ঘরটা চৌষট্টি তো চলো এই দুটোকে আমরা যুক্ত করে দিই বিন্দু দুটোকে তাহলে এই হয়ে গেলো আমাদের কি চৌষট্টি ডিগ্রি এই হয়ে গেলো চৌষট্টি ডিগ্রি এবং চৌষট্টি ডিগ্রির যে নামটা রয়েছে সেটা কি রয়েছে চিন্তামণি কর ঠিক আছে চিন্তামণি কর বলে আমরা লিখবো কিন্তু ঠিক আছে আর ফাঁকা ঘরটাই কি হবে দেখো ফাঁকা ঘরটাই কিন্তু হবে এই যে গণেশ পাইন এবং এইট্টি ডিগ্রি ঠিক আছে তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি এইট্টি ডিগ্রি হবে এবং এটা হবে কিন্তু গণেশ পাইন ঠিক আছে গণেশ পাইন তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ তো চলো এবারে আমরা করে ফেলবো লাস্ট নয়ের দাগের অঙ্কটা এখানে দেখো একটা পাইচিত্র দিয়ে দেওয়া রয়েছে এবং দেখো এখানে কি বলে দেওয়া রয়েছে একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো এবারে দেখো এখানে দেখো গ্রীষ্মকাল পছন্দ করছে কুড়ি পার্সেন্ট মানুষ টোটাল একশো আশি জন রয়েছে তার মধ্যে কুড়ি পার্সেন্ট মানুষ পছন্দ করছে গ্রীষ্মকাল ফর্টি পার্সেন্ট মানুষ পছন্দ করছে শীতকাল থার্টি পার্সেন্ট মানুষ পছন্দ করছে বসন্তকাল এবং টেন পার্সেন্ট মানুষ পছন্দ করছে বর্ষাকাল প্রথম প্রশ্ন তারা দেখো একের জায়গাটাই কী বলে দিয়েছে বলে দিয়েছে দেখো সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে তাহলে দেখো সবচেয়ে বেশি জন অবশ্যই দেখো শীতকাল পছন্দ করছে ফর্টি পার্সেন্ট তাহলে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে শীতকাল এবং সেটা কতজন একশো আশি জনের মধ্যে কতজন ফর্টি পারসেন্ট তার ফর্টি পার্সেন্ট মানে জোন হিসেবে কত সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো প্রথমে না আমরা এরকমভাবে লিখবো তাহলে বলে দিয়ে সবচেয়ে বেশি কতজন সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে তাহলে আমরা এখানে প্রথমেই লিখবো শীতকাল সবচেয়ে সবচেয়ে বেশি জন লোক পছন্দ করে ঠিক আছে শীতকাল সবচেয়ে বেশি জন লোক পছন্দ করে এবং সেটা কতজন কতজন শীতকাল পছন্দ করে তাহলে আমরা বলতে পারি টোটাল কতজন রয়েছে একশো জন তাদের মধ্যে পছন্দ করে কি তখন শীতকাল পছন্দ করছে কিন্তু ফর্টি টোটাল একশো দেখো জন দেখতে পাচ্ছি তার মধ্যে শীতকাল পছন্দ করছে ফর্টি তাহলে আমরা লিখতে পারি কত ফর্টি আর যেহেতু পার্সেন্ট আছে তাই জন্য আমরা নিচে কী লিখবো একশো তাহলে কাটাকুটি করি নিচে শূন্য উপরে শূন্য কাটবে নিচে শূন্য ওপরে শূন্য কাটবে তাহলে আঠেরো গুণ চার মানে কত চার আঠেরং বাহাত্তর জন তাহলে শীতকাল সবচেয়ে বেশি জন লোক পছন্দ করে এবং সেটা কতজন বাহাত্তর জন শীতকাল পছন্দ করে ঠিক আছে পছন্দ করে ঠিক আছে বাহাত্তর জন কী করে শীতকাল পছন্দ করে তাহলে এই হয়ে গেল একের দাগেরটা চলো দুয়ের দাগে কী বলেছে দেখি বলে দিয়েছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে তোমরা দেখেই বুঝতে পারছো মাত্র টেন পছন্দ করছে কি বর্ষাকাল ঠিক আছে তাহলে বলেছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে তাহলে আমরা কিন্তু এখানে লিখে দেব সবচেয়ে কম জন তাহলে এখানে আমরা লিখবো সবচেয়ে কম জোন সবচেয়ে কম জন কি কোন ঋতু পছন্দ করছে বর্ষাকাল পছন্দ করে কিন্তু এখানে কতজন যে করে সেটা কিন্তু জানতে চাইনি একবারও দেখো এখানে কিন্তু একবারের জন্য এটা জানতে চাইনি যে সবচেয়ে কমজন কোন ঋতু পছন্দ করে বর্ষাকাল কিন্তু কতজন সেটা সেটা কিন্তু জানতে চাইনি তাই জন্য আমরা করছি না তারপরে দেখো তিনের দাগে কি বলে দিয়েছে বলেছে সব কতজন গ্রীষ্মকাল পছন্দ করে তাহলে দেখো গ্রীষ্মকাল পছন্দ করে কত টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পারসেন্ট মানে কতজন আমাদের সেটা কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে বলে দিয়েছে যে তাহলে আমরা কী লিখবো গ্রীষ্মকাল পছন্দ করে গ্রীষ্মকাল পছন্দ করে গ্রীষ্মকাল পছন্দ করে কতজন দেখো টোটাল কিন্তু আমাদের কতজন রয়েছে দেখো এখানে দেখো এখানে টোটাল কিন্তু রয়েছে একশো আশি জন তার মধ্যে কতজন গ্রীষ্মকাল পছন্দ করছে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তাহলে চলো দেখি গ্রীষ্মকাল পছন্দ করে টোটাল একশো আশি জনের মধ্যে টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি আর পার্সেন্ট মানে কি লিখবা নিচে একশো তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করে নিচে শূন্য পরিচ্ছন্ন কাটবো নিচে শূন্য পরিছন্ন কাটব তাহলে আঠেরো গুণ দুই অর্থাৎ কত ছত্রিশ জন ঠিক আছে ছত্রিশ জন কিন্তু কি করে ছত্রিশ জন গ্রীষ্মকাল পছন্দ করে চলো পরের প্রশ্ন চলে আসবো বলে দিয়েছে সবচেয়ে ছোটো বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হচ্ছে বুঝতেই পারছো সবচেয়ে ছোটো বৃত্তকলা এই যে টেন পার্সেন্টের এই যে সবুজটা বুঝতে পেরেছো সবচেয়ে ছোটো বৃত্তকলা দিয়ে বর্ষাকালকে বোঝানো হচ্ছে তাহলে এটা আমরা লিখবো সবচেয়ে ছোটো বৃত্তকলা দিয়ে সবচেয়ে ছোট বৃত্তকলা দিয়ে বৃত্তকলা দিয়ে বর্ষাকাল বোঝানো হচ্ছে তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব কমপ্লিট ঠিক আছে